হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাডোব নিয়ে চলে এসেছি। এটিকে খুব গুরুত্বপূর্ণ বলার কারণ হচ্ছে এটি একটি এক্সেনা সাইটের অ্যাডোব। তো এই এক্সেনা সাইটের ভিতরে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট খোলার পর তাদের একটি টেলিগ্রাম বট আছে। আপনাদের একই মূলত একটি টেলিগ্রাম বটের মাধ্যমে এই অফারটির ভিতরে অংশগ্রহণ করতে হবে। তো তাদের প্রথম রাউন্ড শেষ হয়ে গিয়েছে, তো এটি হচ্ছে তাদের দ্বিতীয় রাউন্ড। তো আমরা প্রথম রাউন্ড মিস করে ফেলেছি, কিন্তু দ্বিতীয় রাউন্ড আপনারা কেউ মিস করবেন না। সবাই এই অফারটির ভিতরে অংশগ্রহণ করে দেবেন। তো এখানে কীভাবে কী অংশগ্রহণ করবেন সকল বিস্তারিত বিষয়বস্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। তো তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এখন আমার অনলাইন আর্ন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এই সাবস্ক্রাইব লাইভ বাটনের উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন নতুন আপলোডকৃত ভিডিও প্রিমিয়ার প্রো ভিডিওগুলো সবাই দেখে পেতে পারেন। তো বেশি কথা না বললে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অ্যাডোবের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এই পোস্টটি নিয়ে চলে আসবে। তো এই পোস্টটি নিয়ে চলে আসলে আপনারা কী করবেন, এখান থেকে প্রথমে তাদের এক্সচেঞ্জ সাইটের ভিতরে সাইন আপ করবেন, তারপর নিচে যে টেলিগ্রাম বট আছে এই বটের ভিতরে গিয়ে পরে টাস্কগুলো কমপ্লিট করবেন। তো এখানে দেখুন তারা বলতে শুধুমাত্র 6000 গ্রাহককে দেবে। তো এটা তারা র্যান্ডমলি সিলেক্ট করতে পারে। আর আমার যতটুকু মনে হচ্ছে এখান থেকে আর কি আপনাদেরকে ইথার দেবে, ইথেরিয়াম যে টোকেনটি রয়েছে সেটা দেবে তাদের এক্সচেঞ্জের পক্ষ থেকে $10 করে। তো দেখি তারা কী দেয়, কারণ এখানে কি কাজকর্তা নাকি ঝামেলা আছে। কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, কোনো থেকে স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা এটা সম্পূর্ণভাবে বুঝতেও পারবেন এবং এখানে আপনাদের জয়েন করতে অসুবিধা হতে পারে। তো আপনারা কী করবেন, এই পোস্টের সামনে চলে এসে এখানে এই যে সাইন সাইন আপ ওয়ান প্রজেক্টস হিয়ার, এই যে এক্সেনা সাইটের নামের সামনে দেখুন এখানে একটা সাইন আপ লিঙ্ক দেওয়া আছে, এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো এই লিঙ্কের উপর ক্লিক করে দিলে সরাসরি তাদের সাইন আপ পেজে আপনাদের নিয়ে চলে যাবে। তো সাইন আপ পেজে আপনাদের নিয়ে চলে গেলে এখান থেকে আপনাদেরকে সাইন আপটা করতে হবে। তো সাইন আপ কীভাবে করবেন, তো এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দেবেন, এখানে একটা ফার্স্ট নেম দেবেন, লাস্ট নেম দেবেন। তো এখানে যে ফার্স্ট নেমটা দেবেন এটা আমার যতটুকু মনে আছে পরবর্তীতে KYC কমপ্লিট করতে পারে, করতে বলতে পারে তারা। তো তার জন্য যে কোনো কার আর কি যার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি সবসময় KYC কমপ্লিট করেন, তার ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে নাম দিয়ে দেবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, কান্ট্রি দেবেন বাংলাদেশ, সেখানে ক্লিক করলে আপনি কান্ট্রি সিলেক্ট করার অপশন পেয়ে যাবেন। এখানে যদি ক্লিক করেন নিজে দেখুন কান্ট্রি সিলেক্ট করার অপশন চলে এসেছে। তো এখান থেকে আপনারা আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন, যেমন আমাদের বাংলাদেশ, এই যে দেখুন এখানে কিন্তু বাংলাদেশ চলে এসেছে। তো এরকম সিটি সিলেক্ট করবেন, তারপর এখানে অ্যাড্রেস দেবেন, পোস্টাল কোড দেবেন, ফোন নাম্বার দেবেন। তো অনেকে বলতে পারেন ভাই পোস্টাল কোডটা কোথায় পাবো, তো পোস্টাল কোডটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন 4 সংখ্যার একটি কোড দেওয়া আছে, সেই কোডটি এখানে বসিয়ে দেবেন। তো তারপর এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন, 01 থেকে শুরু করে আপনার ফোন নাম্বারটা দেবেন। তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড বলতে আপনার কি সবসময় যে পাসওয়ার্ড ইউজ করেন সেই পাসওয়ার্ডের আগে @ তারপর আপনার নাম বা যেটা ইউজ করেন সেটা ইউজ করবেন, তারপর কিছু সংখ্যা যোগ করবেন, তাহলে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট না হলে কিন্তু আপনি এখান থেকে সাইন আপটা করতে পারবেন না। তো এখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। দেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে I am not a robot এটার উপর একটা ক্লিক করে এখান থেকে ক্যাপচারটা ভেরিফাই করে দেবেন, তারপর সাইন আপের উপর ক্লিক করে দেবেন। তো সাইন আপের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক রেমেডি পেজ চলে আসবে। এখানে বলবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে সাকসেসফুলি পাবে। এখন আপনার অ্যাকাউন্টে একটা ভেরিফাই মেল পাঠিয়েছে, সেই মেলটার উপর ক্লিক করে মেলটা ভেরিফাই করে নিন। তো আপনি এখানে ওকের উপর ক্লিক করবেন, ওকের উপর ক্লিক করলে আপনাকে লগ ইন পেজে নিয়ে চলে যাবে। আপনি কী করবেন, আপনার মেলটা ওপেন করবেন, মেলটা ওপেন করলে দেখবেন এরকম একটা আপনাকে মেল পাঠিয়েছে, এই যে নো রিপ্লাই, প্লিজ কনফার্ম ইউর ইমেল, এরকম একটা মেল পাঠিয়েছে। মেলটা ওপেন করবেন, মেলটা ওপেন করে মেলটাকে কনফার্ম করবেন। তো মেলটাকে কনফার্ম করার পর আর আপনারা এই তাদের এক্সচেঞ্জ সাইটের ভিতরে লগ ইন করবেন। তো তাদের এক্সচেঞ্জ সাইটের ভিতরে লগ ইন করবেন, এই যে এখানে লগ ইনের উপর ক্লিক করবেন বা আপনাদের অটোমেটিক লগ ইন পেজে নিয়ে চলে যেতে পারে। তো আমি আমার অ্যাকাউন্টের ভিতরে এখন লগ ইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনাদের সামনে কীরকম আসবে। তো এরকম একটি পেজ চলে আসবে। তো আপনাদের একটু অসুবিধা হতে পারে যখন নাকি অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন, তখন আপনাদের জিমেলে ভেরিফাই মেল যেতে দেরি হতে পারে, আবার অনেক সময় যায় না। তো আপনারা কী করেন, আপনাদের এরকম লগ ইন পেজে নিয়ে চলে আসবে। যদি মেলটা ভেরিফাই করতে না পারেন তাহলে এখানে এইরকম মেলের পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর এখানে I am not a robot ভেরিফিকেশনটা ক্যাপচার করে কমপ্লিট করে এখানে লগ ইনের উপর ক্লিক করবেন। লগ ইনের উপর ক্লিক করলে দেখবেন যে বলবে যে আপনার মেলটা ভেরিফাই করতে, এবং নিচে দেখবেন একটি অপশন চলে এসেছে রিসেন্ট ভেরিফাই লিঙ্ক। তো আপনার সেই রিসেন্টের উপর ক্লিক করলে আপনার মেইলে আবার ভেরিফাই মেল পাঠানোর জন্য তাদের কাছে আবার একটি রিকোয়েস্ট চলে যাবে। তো এরকম আপনারা কয়েকবার ট্রাই করলে দেখবেন আপনি আপনার মেলটা পেয়ে গিয়েছেন। তো এখান থেকে এরকম ইয়ে দেখুন আমার তো এখন ক্যাপচারটা কমপ্লিট করে নিয়ে দেখে এরকম চলে এসছে। তো এখন আমি ক্যাপচারটা কমপ্লিট করে আমার অ্যাকাউন্টের ভিতরে লগ ইন করে আবার আপনাদের মাঝে ফিরে আসছি। তো
এই যে দেখুন তাদের এইটা হচ্ছে তাদের এক্সটার্নাল সাইটের হোম পেজ। তো এখানে এটা টাইম দেখাচ্ছে 5 দিন 3 ঘন্টা 26 মিনিট। তো এই যে দেখুন এখানে টাইম দেখাচ্ছে, তো এটা কিসের টাইম আমি বুঝতে পারতেছি না। এটা হয়তো এই টাইমের পর এটা ইন্ড হয়ে যাবে এরকম কিছু। তো এই সাইটটি আপনারা চাইলে ঘোরাঘুরি করে দেখে নিতে পারেন। আমি আর কি সাইটটি সম্পর্কে তেমন বেশি একটা গাড়িনি, কিন্তু যতটুকু আমি ঘেটেছি তা থেকে বুঝতে পেরেছি এখান থেকে আপনারা 100% পেমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এটি খুব ভালো একটি প্রজেক্ট আমার কাছে মনে হয়েছে। তো এখানে অ্যাকাউন্ট করার পর লগ ইন করবেন, তারপর আপনারা যেটা করবেন আবার এই টেলিগ্রাম বটটার ভিতর চলে আসবেন আপনারা সবাই। এখান থেকে আবার এই পোস্টার সামনে চলে যাবেন। পোস্টার সামনে চলে এসে এখানে এই যে দেখুন গো টু বট একটি লেখা আছে, এই লেখাটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেবেন, তাহলে বটের ভিতরে আপনাদেরকে নিয়ে চলে আসবেন। তো তাদের বটের ভিতরে নিয়ে চলে আসলে এখান থেকে দেখুন স্টেট লেখা বাটন পাবেন, স্টেট উপর ক্লিক করে দেবেন। এরকম একটা অঙ্ক দেবে, অঙ্কটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর আপনাদেরকে এখানে দেখুন এই যে অনেকগুলো টাস্ক দিয়েছে, টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো এখান থেকে 1 2 3 এই 4টে টাস্ক আপনাদের ম্যান্ডেটরি, মানে তাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করতে হবে, তাদের টুইটারে রিটুইট করতে হবে, এবং তাদের পিন পোস্টটাকে কি একটা ফলো, তাদের টুইটার পেজকে ফলো করতে হবে, পিন পোস্টটাকে রিটুইট করতে হবে, তারপর তাদের ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে। তো এই টাস্কগুলো হচ্ছে ম্যান্ডেটরি, মানে আপনাদের করতেই হবে। এবং নিচে যে টাস্কগুলো আছে এগুলো অপশনাল, আপনারা চাইলে করতে পারেন না চাইলে না করতে পারেন। তো আমি আপনাদের সবাইকে বলবো সকল টাস্কগুলো কমপ্লিট করবেন, তাহলে এখান থেকে আপনারা খুব বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন। তো টাস্কগুলো কমপ্লিট করার জন্য আপনারা নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে এসে এখান থেকে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে দেবেন, চ্যানেলে জয়েন হয়ে নেবেন, তারপর তাদের টুইটার পেজে একটু ফলো করে দেবেন এবং তাদের পিন পোস্টটাকে একটু রিটুইট করে দেবেন। তো রিটুইট করা হয়ে গেলে তারপর এখান থেকে তাদের ওয়েবসাইটে আপনাদের রেজিস্টার করতে বলতেছে। তো এটা তো আপনারা আগেই করে রেখেছেন, তো এটা আর করার দরকার নেই। তারপর দেখুন তাদের ফেসবুক পেজে একটি ফলো করতে বলতে আছে। তো আপনারা সবাই জানেন ফেসবুক পেজে কীভাবে ফলো করে, এখান থেকে ফলো করে দেবেন, এখানে ক্লিক করে লিঙ্কডিনে এটা ফলো করে দেবেন। আর যাদের মন চাইবে এগুলো নাও করতে পারেন, এখান থেকে কিন্তু এই টাস্কগুলো সব অপশনাল, যেটা পারবেন সেটা করবেন, যেটা পারবেন না সেটা করবেন না। আর এখান থেকে তারপর দেখুন বলতে আছে তাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে এবং তাদের একটা ভিডিওকে 2টা জায়গায় 2বার শেয়ার করতে বলতে আছে। তো আপনারা এই টাস্কগুলো করে নেবেন, খুব সিম্পল টাস্ক। তারপর তাদের অ্যাডভাইজার্স ইউটিউব চ্যানেলে কি একটা সাবস্ক্রাইব করতে বলতেছে এবং লাইক করতে বলতেছে, শেয়ার করতে বলতেছে। তো এইগুলো আপনারা করে দেবেন। তারপর এখানে তাদের অ্যাডভাইজার্স টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে বলতে আছে, তো জয়েন হয়ে নেবেন। তারপর এখান থেকে সকল টাস্কগুলো আপনারা কমপ্লিট করার পর সাবমিট ইউর ডিটেলসের উপর ক্লিক করবেন। তাহলে আপনাদেরকে এখানে যেটা বলবে, আপনি তাদের এক্সচেঞ্জার সাইটের ভিতরে, আমি যে প্রথম থেকে তাদের এক্সচেঞ্জার সাইটের ভিতরে একটা অ্যাকাউন্ট করতে বলেছিলাম, সেখানে যে মেল দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন সেই মেলটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দিলে এখানে আপনাকে থ্যাংক ইউ বলবে। তো তারপর আপনি আপনার টুইটার ইউজার নেমটা দিয়ে দেবেন, আপনার টুইটার ইউজার নেমটাকে। এখানে সোশ্যাল টাস্কগুলো সবাই পারেন কীভাবে কমপ্লিট করবেন, কারণ আপনারা অনেকদিন ধরেই কিন্তু অ্যাডোব নিয়ে আমার সাথে কাজ করতে আছেন, তো তার জন্য নতুন করে এইসব টাস্কগুলো দেখানোর কোনো প্রয়োজনই হয় না। তো তারপর আপনার ফেসবুক প্রোফাইলের যে প্রোফাইল লিঙ্ক এখানে দেবেন, প্রোফাইল লিঙ্ক দেওয়া হয়ে গেলে তারপর লিঙ্কডিনের প্রোফাইল লিঙ্কটা দেবেন। তো এখান থেকে সকল টাস্কগুলো করবেন। তো তারপর আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি তাদের লিঙ্কডিনের যে পেজটি রয়েছে তো সেই পেজটিকে ফলো করেছেন কিনা, তো এইসবকে জিজ্ঞেস করবেন নানা রকম জিনিস। তো আপনারা সবগুলো টাস্ক যদি করে থাকেন, যেটা যেটা করবেন সেটা সেটা ইয়েসে ক্লিক করবেন, যেটা না করবেন সেগুলো স্কিপ করে দেবেন। তারপর আপনার ইউটিউব প্রোফাইল লিঙ্ক থেকে প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনার মিডিয়া কি আপনার যে তাদের ইউটিউবের যে ইটি শেয়ার করেছিলেন ভিডিওটা, সেই ভিডিওটার যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি আপনাদের কপি করে এখানে দিয়ে দিতে হবে। তো ভিডিও লিঙ্ক বলতে ধরুন আপনি যে তাদের ভিডিওটা ধরেন এখানে শেয়ার করছেন, ধরুন আমার এই চ্যানেলে আমি তাদের ভিডিওটা শেয়ার করছি। তো এখন আমি কী করবো, এখানে একটা ক্লিক করবো এই পোস্টটির উপর যেখানে শেয়ার করেছি, সেই শেয়ারের পোস্টটির উপর একটা ক্লিক করে, এই যে দেখুন কপি লিঙ্কের আছে, কপি লিঙ্কের উপর একটা ক্লিক করলে পোস্টের লিঙ্ক কপি হয়ে যাবে। তো তারপর আমি যেটা করবো এখানে চলে আসবো, চলে এসে এখানে সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে দেবো। তো তারপর তারা বলবো যে তাদের ভিডিওটা আপনাদের 2 জায়গা শেয়ার করতে বলেছিল, আপনি কি 2 জায়গায় শেয়ার করেছেন, তাহলে পরে যে জায়গা শেয়ার করেছেন সে জায়গার লিঙ্কটি এনে দিয়ে দেন। ঠিক একইভাবে এই সেই জায়গার লিঙ্কটা এনেও দিয়ে দেবেন। তারপর এখানে আপনাদেরকে বলবো যে তাদের অ্যাডভাইজার্স ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন কিনা, করে থাকলে ইয়েস দিবেন। তো আমি করেছি, আমি ইয়েস দিয়েছি। তো তারপর বলবো যে তাদের অ্যাডভাইজার্স ইউটিউব চ্যানেলের যে ভিডিও আছে সেটা আপনি শেয়ার করেছেন কিনা, তো সেটা আপনাদের শেয়ার করে থাকেন, সেখানকার লিঙ্ক এনে এখানে বসিয়ে দেবেন। আর যদি শেয়ার না করে থাকেন নিচে স্কিপ লেখা বাটন করবেন, স্কিপ লেখাটা ক্লিক করে দেবেন।
তো তারপর তাদের অ্যাডভাইটার্স টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন করেছেন কেন সেটা জিজ্ঞেস করতেছে। তো এইসব টাস্কগুলো আপনারা করে দেবেন, এখানে ইসের উপর ক্লিক করবেন, ইসের উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে এই যে দেখুন এখানে কি বলতে হবে ফাইনালি গো টু মাই প্রোফাইল। তো আপনি কী করবেন তাদের এক্সচেঞ্জের সাইটের ভিতরে লগ ইন করবেন। এই কাজটি আমি আপনাদের দেখিয়ে দিই, এখানে একটু ঝামেলাদায়ক কাজ রয়েছে। তো এখান থেকে দেখুন মাই প্রোফাইল এখানে কি আপনাদের কাজ করতে বলতেছে, আপনাদেরকে তাদের এক্সচেঞ্জের সাইটের ভিতরে চলে যেতে বলতেছে। তো আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিই, এই যে তাদের এক্সচেঞ্জের সাইট এখানে আপনাদের চলে আসতে বলছে। তো এখানে চলে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে, উপরে যে থ্রিডর আইকন একটা ক্লিক করবেন, এই থ্রিডর আইকনের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে মাই প্রোফাইলে যেতে হবে। তো আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসলে যে দেখুন মাই প্রোফাইল দিকে একটা অপশন আছে, তো আপনারা মাই প্রোফাইলের উপর ক্লিক করে দেবেন। তো মাই প্রোফাইলের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ডিভাইস চলে আসবে। তো এরকম ডিভাইস চলে আসলে এখানে এই যে দেখুন ওয়ালেট ইনফরমেশন এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করে দিলে আপনারা কী করবেন, এখান থেকে এই যে দেখুন এই ইটিএস ওয়ালেটটা কি লেখা আছে এখানে আপনি কী করবেন, আপনি যে ট্যাস্ট ওয়ালেট ব্যবহার করেন সেখানে যে মাই ইথার ওয়ালেটটা ব্যবহার করেন, যে ট্যাস্ট ওয়ালেটের ভিতরে যে যে অ্যাড্রেসটা আছে সেই ইথিরিয়াম অ্যাড্রেস আমি আপনাদের ট্যাস্ট ওয়ালেটের ভিতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে যে ইথিরিয়ামের উপরে ক্লিক করবেন, ক্লিক করে রিসিভের উপরে ক্লিক করবেন, এখানে কপি লেখা আছে কপির উপরে ক্লিক করে এই অ্যাড্রেসটি এনে এখানে বসিয়ে দেবেন। তো এখানে বসিয়ে দিয়ে এখানে আপডেট ওয়ালেটের উপরে ক্লিক করবেন, আপডেট ওয়ালেটের উপরে ক্লিক করে আবার এখানে চলে আসবেন, নিচে একটা ডানারশন পাবেন, ডানারশনের উপর ক্লিক করে দেবেন। তো ডানারশনের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ডিভাইস চলে আসবে, কি তাদের যে একটি ই আছে টেলিগ্রাম গ্রুপ, সেই গ্রুপের ভিতরে আপনাদেরকে জয়েন করতে বলতেছে। তো এটা তো আপনারা আগেই জয়েন করে ফেলেছেন, তো জয়েন করা হয়ে গেলে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। তো এখানে আপনাদের জিজ্ঞেস করতে আছে যে আপনি রেজিস্টার বোনাস কত পার্সেন্ট রিসিভ করেছেন। তো এখান থেকে রেজিস্টার বোনাস আপনাকে সবাই 5% করে রিসিভ করে। তো এই 5টা যেখানে লেখা দেখবেন ধরুন 5টা এখন এতে আছে, তার জন্য আমি এর উপরে ক্লিক করে দিয়েছিলাম। তো 5টা যদি সি রে দিকে থাকবে তাহলে আপনারা সি রে দিকে ক্লিক করে দেবেন। এই 5% বোনাস যেখানে দেখবেন আপনারা এখান থেকে সেইটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদেরকে ইএস নোর একটা অপশন চলে আসবে, আপনারা ইএস এর উপর ক্লিক করে দেবেন। ইএস এর উপর ক্লিক করে দিলে নিচে এসে দেখবেন কমপ্লিট দি এয়ারড্রপ, এখানে একটা বাটন পাবেন, সেই বাটনটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে আপনাকে কংগ্রাচুলেশন জানাবে এবং এখান থেকে কী করবে আপনার রিফারেলিং দিয়ে দেবে, আপনি এখান থেকে রেফার করেও খুব ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। তো এখন আমি যদি আমার ব্যালেন্সটা চেক করি এখানে দেখুন আমার কিন্তু 10টা পয়েন্ট দেখুন তারা কিন্তু অলরেডি আমাকে দিয়ে দিয়েছে, এখানে কিন্তু আমার এখন পর্যন্ত কোনো রেফার কমিশনও নেই। তো এখান থেকে দেখুন আমি জয়েন করার মাধ্যমে 10টি টোস্ট টোকেন পেয়ে গিয়েছি। তো এটার মূল্য হচ্ছে $10 তারা বর্তমানে বলতে আছে। তো এই ছিল আজকের ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে লাইক দেবেন। আর ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলি, এখান থেকে তারা কি এখান থেকে টোস্ট টোকেনটি আপনাদেরকে দিতে পারে অথবা এই ইথিরিয়ামও আপনাদের পেমেন্টটা করতে পারে। তো এখান থেকে আমার যতটুকু মনে হচ্ছে তারা টস টোকেনটি আপনাদের দেবে, ইথিরিয়ামে দেবে না। টস টোকেনটা কি তাদের নির্দিষ্ট এক্সচেঞ্জার সাইটের টোকেন, তো এই টোকেনটি পাওয়ার সাথে সাথে আপনারা হয়তো তাদের এক্সচেঞ্জার সাইট থেকেই আর কি এটাকে এক্সচেঞ্জ করে উইথড্র করে নিয়ে নিতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যে এখানে কীভাবে কী জয়েন করবেন। তো এখান থেকে যখন উইথড্র করার সময় চলে আসবে তখন এখানে তারা কি পেমেন্টটা করে দেবে, তখন আমি আপনাদের মাঝে আবার আপডেট জানিয়ে দেবো। তো তার জন্য আপনাদের যেটা করতে হবে, যারা এখন আমার চ্যানেলের নতুন দর্শক, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন নতুন আপলোডকৃত ভিডিও পেমেন্ট ভিডিওগুলো সবাই আগে পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি, খোদা হাফেজ।